হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সো আজকে ব্লগটা হচ্ছে একটা ট্যুর ব্লগ। এখানে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আমি কোন জায়গায় যাব, বিকজ অফ আমি অনেকগুলো জায়গায় একদিনে গিয়েছিলাম। জাস্ট আমাদের চিটাংয়ের কাছাকাছি যারা চিটাং থাকেন তারা জান নাই, এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সো আমরা সকাল বলতে প্রায় 10:11 দিকে বেরিয়ে পড়ি। একটা বাটিয়ালির নতুন রিসোর্ট করা হয়েছে মাটিটা, ওটাতে যাওয়ার উদ্দেশ্যে। বাট সামহাউ দুর্ভাগ্যবশত আমরা ওখানে দিনটা কাটাতে পারিনি। আমাদের ইচ্ছে ছিল ওই জায়গা থেকে আমাদের ট্যুরটা শুরু করব, জার্নিটা শুরু করব, ওখানে গিয়ে লাঞ্চ করে দেন আমরা আদার্স জায়গাগুলোতে যাব। বাট ওখানে 24 ঘন্টা আগে থেকে বুকিং দিতে হবে, তারপরেই ওখানে প্রবেশ করা যাবে। আমরা মনে করেছিলাম যে ওখানে জাস্ট হিলভিউ পার্কের মতো টিকিট কেটেই প্রবেশ করতে হবে। এটা আসলে আমাদেরই ভুল ছিল, আমাদের আরেকটু এটা ইনভেস্টিগেট করে যাওয়া উচিত ছিল, যেহেতু নতুন জায়গায় যাচ্ছি। দেন আমরা মাটিটা থেকে ফিরে সানসেট পয়েন্টে কিছুক্ষণ বসি। তখন কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল। বাট সানসেট পয়েন্ট থেকে যখন আমরা হিলভিউ পার্কে আসতে যাব, ওই সময়টাতে এত বেশি বৃষ্টি হচ্ছিলো যে আমরা প্রায় দুজনেই যেহেতু বাইকে ছিলাম ভিজে গেছিলাম। দেন আমরা একটা জায়গায় কিছুক্ষণের জন্য ওয়েট করে আবার রওনা দিই। আমরা চলে যাই সোজা হিলভিউ পার্কে। এই ওয়েদারটা এত বেশি উপভোগ করার মতো ছিল যে জাস্ট ওয়াও, এরকম ওয়েদারে বাইক নিয়ে দূরে কোথাও যাওয়ার মজাটাই আলাদা। সো এরপর আমরা চলে যাই হিলভিউ পার্কে। এখানে আসার আমাদের মূল উদ্দেশ্য ছিল না, যেহেতু আমরা মাটিটাতে যেতে পারিনি। দেন সানসেট পয়েন্টে তেমন একটা খাওয়ার দাওয়ারের ব্যবস্থা ছিল, যার কারণে আমরা লাঞ্চটা করার জন্য বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। বাট আপনাদের বলে রাখি, যারা হিলভিউ পার্কে যাবেন, লো বাজারের মধ্যে খাওয়ার দাওয়ার খাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একদম পারফেক্ট। ওদের হয়তো এত বেশি ভ্যারাইটি নেই, বাট যেই খাবারটা দেওয়া হবে ওটা অনেক বেশি অ্যাফোর্ডেবল, জাস্ট খেয়ে আপনারা খুবই স্যাটিসফাই হবেন। দেন আমরা লাঞ্চটা করে বেরিয়ে পড়ি আমরা আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। এরপর আমরা যে জায়গাটা যাব সেই জায়গাটার নাম কিন্তু আমি বলবো না। যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে এটা কোন জায়গা, কারণ যারা চিটাংয়ে আছেন তারা মনে করে যে যারা এই জায়গাটাতে একবার হলেও যায়নি তারা কিন্তু জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে আছে। সো চিটাংয়ের যারা আমার এই ভিডিওটা দেখছেন কিংবা বাইরের ডিস্ট্রিক্টে দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কোন জায়গাটা। আমি কিন্তু ভিডিওতে এটা মেনশন করবো না কোন জায়গায়, হয়তো আপনারা পরে দেখেই বুঝতে পারবেন, যে আরও কয়েকটা ক্লিপ দেখার পর বুঝতে পারবেন এটা এক্স্যাক্টলি কোন জায়গাটা। সো আমাকে এত বেশি বলার দরকার পড়বে না আশা করি। এই দিন ওয়েদারটা অনেক বেশি জোশ ছিল, বাট বিকালের দিকে এসে আমরা পুরোই বিরক্ত বোধ করেছিলাম, কারণ কিছুক্ষণ বৃষ্টি হচ্ছিল, আবার কিছুক্ষণ থেমে গেলে আমরা বের হচ্ছি আবার বৃষ্টি হচ্ছিল। কয়েকবার এভাবে রিপিট করার পর আমরা পুরাই হাল ছেড়ে দিয়েছিলাম যে এরপর হয়তো অন্য জায়গায় যাওয়াটা হবে না। যাই হোক, কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আমরা আবার রওনা দিই সো আমাদের নেক্সট প্লেসে যাওয়ার জন্য। এরপর আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন কোথায়, বুঝতে পারছেন আশা করি, সি বিচে। এদিন ওয়েদারটার কথা আমি বারবার মেনশন করছি, কারণ এত বেশি ভালো লাগার মতো ওয়েদার ছিল। যদি এই জায়গাটাতে আমরা রোদের সময় যেতাম বা গরমের অবস্থায় যেতাম, তাহলে কিন্তু পুরাই টোটা মাটি হয়ে যেত। আমরা মনে করেছিলাম যে আসলেই টোটা মাটি হয়ে যাবে, কারণ আমরা যখন ঘর থেকে বের হয়েছিলাম তখন অনেক বেশি গরম ছিল। বাট আস্তে আস্তে ওয়েদারটা এত বেশি ঠান্ডা হয়ে যায় জাস্ট উপভোগ করার মতো ছিল। দেন আমরা এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিই। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।